বলছেন যে সাধারণ জনগণ কিভাবে বুঝবে কোন হাদিস সহি এবং কোন হাদিস দুর্বল সাধারণ মানুষ ওইভাবে সহি বুঝবে যেমনভাবে এটা হালাল আর হারাম এটা ওয়াজেব আর এটা সুন্নত এটা কেমন করে বুঝবে হ্যাঁ ফেঁকার কি ওইরকম জ্ঞান আছে যে নিজে ফেঁকা পড়ে জ্ঞান অর্জন করবে না মোটেই না শুনে শুনে ভালো আলেমদের কাছ থেকে শুনে শুনে এটা অজেব এটা ফরোজ। এইভাবে সলাত পড়তে হয় এটা বিদাত এটা সন্নাত এটা শির্ক এটা তৌহিদ যেমন শিখছেন ঠিক তেমনই ভালো আলেম যারা কোরআন এবং হাদিসের পণ্ডিত এবং হাদিসের সহিজয় বুঝে ওই রকম আলেম যেই সেই আলেমকে আমাদের দেশের কথিত আলেমদেরকে আলেম মনে করবেন না বরং যারা সত্যিকারের আলেম কোরআন সন্ন্যার যারা হাদিসের সহিজয়ী বুঝে তাদের সহযোগিতা নিয়ে আপনি জানবেন যে হাদিসটা সহিদ না জয়ীফ তারা যদি বলে আপনাকে সহি তো আপনি সহি বিশ্বাস করবেন কারণ তাদের আস্থা করেছেন এই মর্মে আল্লাহর্বর দিক নির্দেশনা দিয়েছেন সুরা নাহলে নম্বর তেতাল্লিশ এবং সুরে আম্বের আয়তন সাতে ফস আল আহলে জিক্রন্তম্লা তলম তোমাদের যদি জানা না থাকে তাহলে যারা আহল জিকির অর্থাৎ আহলুল আলম বেদিন আল্লাহর দিন সম্পর্কে যারা জ্ঞানী জিকর হচ্ছে কোরআন এবং হাদিস ওহি আর ওহি ওয়াল্লা যারা ওহির জ্ঞান রাখে তাদেরকে তোমরা জিজ্ঞেস করবে যারা সহি জয়ী বুঝে এই সাবজেক্টে যারা পারদর্শী মাহের তাদেরকে জিজ্ঞাসা করে নাও যদি তোমাদের জানা না থাকে রসুর উল্লাহ সাহোয়াল্লাম হাদিস মাসে ফল এই ইয়ে সওয়াল অজ্ঞতার এলাজ চিকিৎসা হচ্ছে জিজ্ঞাসা করে নেওয়া তো আপনি যেমন মাসলামশাইল জিজ্ঞেস করছেন তেমনই হাদিস না জয়ীফ সেটা জেনে নেবেন আর তার আলোকে আপনি জীবনযাপ সব হাদিসের সহি জয়ীফ জানতে হবে জনগণকে কোনো প্রয়োজন নেই সব মশলা জানতে হবে তাও প্রয়োজন নেই যেই মশলাগুলির সম্মুখীন হবেন যে এই কাজগুলি আমাকে করতে হচ্ছে সেগুলি জানা ফরজ আপনার আল্লাহ বলে আমি যেন বুঝার তৌফিক দান করেন